বন্ধু বান্ধবী সকল, আজকেও আপনাদেরকে একটি মজার কৌতুক শোনাবো। তো চলুন আরম্ভ করি কৌতুকটা। রাহুল নামের একজন মানুষ ছিল, সে অনেক কয়টা গাধা পুষেছিল। তো একদিন একটা গাধা হারিয়ে গেল। গাধাটা হারিয়ে যাওয়াত সে খুঁজতে লাগলো, গাধাটাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে একজন মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। মানুষটা তখন খেতে হাল মেরে আসিল। তখন রাহুল সে মানুষটাকে জিজ্ঞেস করলো, ভাই আমার একটা গাধা হারিয়ে গেছে, তো আপনি কি দেখেছেন? তখন লোকটা বলল, হ্যাঁ দেখছিলাম তো, গাধাটাকে দেখছিলাম, দক্ষিণ দিশে যেতে দেখেছিলাম। তখন রাহুল তার গাধাটা খুঁজতে খুঁজতে দক্ষিণ দিশে চলে গেল। আর দক্ষিণ দিশে এবং দক্ষিণ দিশে থাকা প্রত্যেকটা অঞ্চলে সে খুঁজে খুঁজে দেখল, কিন্তু কোনো জায়গাতেই সে তার গাধাটাকে পেল না। সে হয়রান হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। তখন সে ভাবল, আর সে আগের মানুষটার পাশে ফির ঘুরে এসে জিজ্ঞাস করলো, ভাই আপনি ভালো করে বলুন তো, আমার গাধাটাকে দেখেছিলেন কিনা? তখন সেই মানুষটা উত্তর দিল, হ্যাঁ দেখেছিলাম তো, এই দক্ষিণ দিশে যেতে দেখেছিলাম। তখন রাহুল মানুষটাকে বলল, আচ্ছা ভাই বলুন তো, কখন দেখেছিলেন আপনি? তখন মানুষটা হেসে হেসে উত্তর দিল, এক বছর আগে দেখছিলাম। এক বছর আগে আমি আপনার গাধাটাকে ওইদিকে যেতে দেখেছিলাম। মানুষটার এই কথা শুনে রাহুল আর না হেসে থাকতে পারল না, খিলখিল করে দাঁত বের করে হাসতে লাগলো।